এবার বাজারে এলো ডিজিটাল বড়ি, দেখুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রে এই প্রথম একটি বড়ি বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে, যেটির সাথে একটি হজমযোগ্য সেন্সর যুক্ত থাকবে। এতে করে রোগী ওষুধ খেয়েছে কি না চিকিৎসকরা তা ধরতে পারবেন। এবিলি পাইম্যাক্সাইট এরিপি প্রজল নামে এই ট্যাবলেটটি মানসিক রোগের জন্য ব্যবহার করা হয়। রোগীর শরীরে একটি প্যাচ পরানো থাকবে, যেটি শরীরের ভিতর ওই ওষুধের ক্রিয়াকর্মের তথ্য তার মোবাইল ফোনে পাঠাতে পারবে। রোগীর অনুমতি থাকলে সেই তথ্য তার চিকিৎসকের কাছেও চলে যাবে। বিশেষজ্ঞরা বলেছেন এর ফলে রোগীদের ওষুধ সেবনের শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে। এই বড়ির ভিতরে একটি বালুকণার সাইজে একটি সেন্সর রয়েছে, যেটি পাকস্থলীর রসের সাথে সংস্পর্শের সাথে সাথে কার্যকরী হয়ে উঠবে। এর ফলে 30 মিনিট থেকে 2 ঘন্টার ভিতর বাইরে থেকে বোঝা যাবে ওষুধটি শরীরে ঢুকেছে কি ঢোকেনি। মার্কিন খাদ্য ওষুধ প্রশাসনের কর্মকর্তা মিচেল ম্যাটিস বলেছেন, মানসিক রোগীদের ওষুধ খাওয়ার নজরদারি করা গেলে অন্যান্য রোগীদের জন্য এই প্রক্রিয়া কাজে লাগতে পারে। রোগী এবং চিকিৎসকদের সুবিধায় প্রযুক্তির প্রয়োগ তারা সবসময় উৎসাহিত করবেন। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।